সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে টলিউড স্টার জিতের নতুন সিনেমা সুলতান দ্য সেভিয়র। ইতিমধ্যে জিত মিমের এই সিনেমার প্রথম গান মাশাআল্লাহ অনলাইনে ঝড় তুলেছে। তিন দিনে প্রায় 2 মিলিয়নের কাছাকাছি ভিউ হওয়া গানটিতে মজে গেছেন ভক্তরা। তবে ইতিমধ্যে জনপ্রিয়তা পাওয়া এই গানটিকে ঘিরে বিতর্কের গুঞ্জন উঠেছে। সুলতান সিনেমার এই গানটিকে অবৈধ বলা হচ্ছে প্রিভিউ কমিটি থেকে। সম্প্রতি বাংলাদেশের যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি থেকে ছবিটি ছাড় পেয়েছে, কিন্তু এখনও মেলেনি শুটিংয়ের অনুমতি। তাই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, শুটিংয়ের অনুমতি না পেলেও কীভাবে একটি গানের চিত্রধারণ, সম্পাদনা ও প্রচার পেল? এ ব্যাপারে প্রিভিউ কমিটির এক সদস্য মুশফিকুর রহমান গুলজার জানান, আমার জানা মতে এখনও ছবিটি শুটিং করার অনুমতি পায়নি। যদি একটা ছবি শুটিং করার অনুমতি না পেয়ে থাকে, তাহলে তারা কীভাবে ইউটিউবে গানটি প্রকাশ করে? যদি এ গানটি যৌথ প্রযোজনার সুলতান সিনেমার হয়ে থাকে, তাহলে পুরো বিষয়টি অবৈধ। এ বিষয়ে তিনি আরও জানান, তারা যদি অনুমতি পাওয়ার 1 মিনিট আগেও কোনো শুটিং করে থাকে, তবে সেটা অবৈধ। আমাদের প্রিভিউ কমিটির সভায় অভিযোগ পেয়েছি যে এ ছবির শুটিং আগেই হয়েছে, কিন্তু যারা অভিযোগ করেছিলেন তারা শুটিংয়ের কোনো প্রমাণ দাখিল করতে পারেননি। যদি এ গানটি সুলতান সিনেমার হয়ে থাকে, তবে এটাই দলিল হিসেবে কাজ করবে যে জাজ অনুমতি পাওয়ার আগে ছবির শুটিং করেছে। সেক্ষেত্রে আমরা যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির বিষয়টি পুনর্বিবেচনা করব। তো বন্ধুরা, সুলতান সিনেমার এ গানটি নিয়ে ওঠা বিতর্ক সম্পর্কে আপনাদের কী মতামত কমেন্ট করে জানিয়ে দিন।